আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালাই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় আরও এক ব্রিটিশ বাংলাদেশি তরুণের মৃত্যু। কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে হাউস অফ লর্ডসের ডেপুটি স্পিকারের পদত্যাগ। ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের নির্বাচন সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইএস জঙ্গিদের পক্ষে লড়তে গিয়ে আরেক ব্রিটিশ বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটেছে, এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আরও একজন তরুণ। আজ সোমবার মেট্রোয় প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসাদ উসমান নামের পোস্ট মাউথের 25 বছরের ওই যুবকের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর দি স্টাডি অফ রেডিকালাইজেশন। আসাদের মৃত্যুর মধ্যে দিয়ে ব্রিটেনের ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়েজ নামে কথিত সংগঠনের সর্বশেষ সদস্যের মৃত্যু ঘটল। 2013 সালে অক্টোবরে এই দলের 5 সদস্য গ্যাটউইক এয়ারপোর্ট হয়ে সিরিয়ায় যান। এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে। ওই দলটি 4 জন ইতিমধ্যেই মারা গেছে এবং দলের একমাত্র সদস্য মাসুদুর চৌধুরী ব্রিটেনে ফিরে বর্তমানে জেলে রয়েছেন। এছাড়া ইফতেখার জামান নামের অপর এক ব্রিটিশ বাংলাদেশি যুবক, যিনি প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে আইএস জঙ্গিদের সঙ্গে সিরিয়ায় তথাকথিত জিহাদে যোগ দেন। ইফতেখার জামানের চাচাতো ভাই সত্য নিহত হওয়া এই আসাদ সিরিয়া ও ইরাকের আইএস জঙ্গিদের হয়ে লড়তে গিয়ে মৃত্যুর কাছে পরাজিত হওয়া 50তম ব্রিটিশ যুবক হল পোস্ট মাউথের আসাদ। লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দি স্টাডি অফ রেডিকালাইজেশনের সিনিয়র রিসার্চ ফেলো সিরাজ মাহের জানান, আসাদের জাতীয়তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, ফলে অর্ধশত ব্রিটিশ যুবক আইএস জঙ্গিদের পক্ষে লড়তে যে নিহত হয়েছেন বলা হয়েছে, এ নিয়েও বিতর্কের সুযোগ রয়েছে। চেন্নাই নিউজ ডেস্ক। দুই এশিয়ান পতিতাকে নিয়ে নেশারত অবস্থায় প্রকাশিত ভিডিওর জের ধরে পদত্যাগ করেছেন লর্ড সিউল। বিস্তারিত দেখুন আরও একটি রিপোর্টে। কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে হাউস অব লর্ডস এর ডিপুটি স্পিকারের পদত্যাগ। পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস এর ডিপুটি স্পিকার লর্ড শিওল। দ্য সান অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে লর্ড সেভেলকে যৌনকর্মীর নগ্ন বক্ষের উপর কোকেন পাউডার রেখে 5 পাউন্ডের একটি নোটের ভেতর দিয়ে ধোয়া টেনে তা সেবন করতে দেখা গেছে। নিজ ফ্ল্যাটে 2 যৌনকর্মীকে নিয়ে এসেছিলেন তিনি। তাদের প্রত্যেককে 200 পাউন্ডের চেক সই করিয়ে দিয়েছেন লর্ড সেভেল, এমন ছবি প্রকাশ করেছেন সান। এ প্রসঙ্গে হাউস অব লর্ডস এর স্পিকার ব্যারোনেস ডিসুজা জানিয়েছেন, কমিটির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যার কাজ ছিল অন্যান্য সদস্যদের সদাচরণ নিশ্চিত করা, সেই লর্ড সেভেরয় এমন অসাধারণে স্তম্ভিত হয়েছেন ব্যারোনেস। টনি ব্লেয়ার সরকার আমলে লর্ড সেভেল স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী হিসেবে কাজ করেছেন। 1996 সাল থেকে তিনি হাউস অব লর্ডস এর সদস্য ছিলেন। চেন্নাই নিউজ ডেস্ক। ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন রবিবার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া। সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সভার শুরুতে সদ্য প্রয়াত সাবেক সভাপতি মরহুম আতাউর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সভার শেষে ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন ট্রাস্টের টারহামের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিএ, ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান ও মোহাম্মদ আজিজ চৌধুরী। নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ সাজ্জাদ মিয়াকে সভাপতি, আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর খালিজদারকে সিনিয়র সহসভাপতি, হেলাল উদ্দিন আলীকে সাধারণ সম্পাদক ও হামিদুর রহমান চৌধুরীকে ট্রেজারার করে 19 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। চা হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বলেছেন, উগ্রবাদের জন্য চা হ্যামলেটসের মুসলিম কমিউনিটিকে দায়ী করা ঠিক নয়। সোমবার চ্যানেল আই ইউরোপে পাঠানো মেয়রের বিবৃতিতে মেয়র বলেন, চা হ্যামলেটস অপেক্ষাকৃত শান্ত বাড়া, উগ্র মৌলবাদ ইসলামের সমস্যা নয় এবং এজন্য কোনো নির্দিষ্ট কমিউনিটিকে দায়ী করা ঠিক নয় বলেও মন্তব্য করেন মেয়র বিগস। লন্ডনে সংগঠিত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের এমপি ও হুইপ সেলিমুদ্দিন। সোমবার টাওয়ার হ্যামলেটস এর মালবাড়ি সেন্টারে কাউন্সিলর স্পিকার আব্দুল মুকিত চুন্নু এ সংগঠনার আয়োজন করেন।
ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদের পরিচালনায় এবং আব্দুল মুকি চুনু এমবিএ সভাপতিত্বে অনুষ্ঠানে হুইপ সেলিমউদ্দিনকে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ, কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলর মামুনুর রশিদ, লেবার পার্টি নেতা সানু মিয়া, খায়রুল ইসলাম, আবুল হোসেন, কামাল হোসেন ও শামসুল হক প্রমুখ। কেনারিভ গ্রুপের উদ্যোগে উদযাপিত হল ঈদ গ্যাদারিং। পূর্ব লন্ডনের একটি হলে কেনারি গ্রুপের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স জাকির খানের সঞ্চালনায় এতে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার, বজলুল রশিদ, সিরাজ হক, মুকিম চৌধুরী, সাবরিনা হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে নাচ গান সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা। So Canary Wharf is in a very good position. সবাই আমরা এক করতে পারি আর আমার সবসময় ফিলোসফি আছিল আইডিওলজি লগিয়া লেটস সেলিব্রেট ঈদ ইন এ ফান ওয়ে। সো আই থিঙ্ক আমরা ট্রাইং টু ডন ট্রাইং টু চেঞ্জ পিপলস ইমেজ পিপলস থিঙ্কিং দেন উই বাংলাদেশি কমিউনিটি ইয়েস উই আর বিজনেস পিপল উই আর পলিটিশিয়ান বাট উই অলসো ভেরি ফান পিপল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। লন্ডনে নানা আয়োজনে সম্পন্ন হল বিবেকানন্দ ফেস্টিভ্যাল। চিরনিদ্রায় কবরে শায়িত হলেন তরুণ সংবাদকর্মী রাশিদিন ফয়সল। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। লন্ডনে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল বিবেকানন্দ ফেস্টিভ্যাল 2015। রোববার লন্ডনের লাগান হলে বিবেকানন্দ হিউম্যান সেন্টারের আয়োজনে উৎসবে অংশগ্রহণ করেন ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স ও সুইজারল্যান্ড থেকে আগত বিভিন্ন রামকৃষ্ণ মিশনের মহারাজগণ। সেন্টারের প্রতিষ্ঠাতা রামচন্দ্র সাহার তত্ত্বাবধানে এতে ব্রিটেনের সনাতন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উৎসবে বক্তারা মানবিকতা ও মানুষের মূল্যবোধ বিকাশে স্বামী বিবেকানন্দের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও গজল পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী অনুপ ঝালোটা। বিলাতের বাংলাদেশি পেশাজীবী ও ছাত্র ছাত্রীদের সংগঠন বাংলাদেশ ফোরাম ইউরোপ এর ঈদ পুনর্মিলনী পূর্ব লন্ডনের এলএমসি হলে রোববার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী, কমিউনিটি লিডার, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব সালেহীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফোরাম ইউরোপের সভাপতি আশফাক মাওলা প্রোটিন। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিদের জম্পেশ ঈদ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, প্যারিসের গার্দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেস ক্লাব এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন টি এম রেজা, মিজান চৌধুরী পিন্টু, আশরাফুল ইসলাম, আমিন খান হাজারি, সভাপতি ফয়সাল উদ্দিন, মমতাজ বেগম, এমদাদুল হক স্বপন প্রমুখ। এবার সিলেটের খবর। মৃত্যুর সাথে ১৩ দিন যুদ্ধ করে গত শনিবার না ফেরার দেশে চলে গেছেন সংবাদকর্মী ও চিত্রশিল্পী রাশিদিন ফয়সাল। রোববার সকাল ১১টায় মোগলা বাজারে তার জানাজার নামাজ শেষে তাকে চিরনিদ্রায় কবরে শায়িত করা হয়। ফয়সালের জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মোগলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাম আল নাসিরি। স্মৃতিচারণকালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহকর্মী স্বজন হারানোর বেদনায় চোখ ভেসে যায় জলে। জানাজা শেষে ফয়সালের নিজ বাড়ি মোগলা বাজারের কোনারচর গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়। সিলেটের সাবেক কৃতি ফুটবলারদের সম্মাননা সংবর্ধনা ও আজাদ স্পোর্টিং ক্লাব বৃহত্তর শাহী ঈদগাহ ক্রীড়া সংস্থার পরিচালনার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে বৃহত্তর শাহী ঈদগাহ ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক হোসেন, আশফাক আহমেদ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মোশাহিদ আলীর সভাপতিত্বে। বিশেষ ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা হকি কমিটির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল। এছাড়াও ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা আশরাফুল ওয়াহিদ দুলালকে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন। সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে রথ টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবি বাজার এলাকায় নিয়ে যান। পরে সেখান থেকে আবার রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফেরেন। প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। এই রথযাত্রা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। উল্টো রথযাত্রা উপলক্ষে কাজলশাহ এলাকায় যুগলটিলা ইস্কন মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিলেটে মেলা বসে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় আরো এক ব্রিটিশ বাংলাদেশী তরুণের মৃত্যু। কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে হাউস অফ লর্ডস এর ডেপুটি স্পিকারের পদত্যাগ। ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের নির্বাচন সম্পন্ন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।